পর আজকে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে খুব আনন্দ হচ্ছে। আজকে বাড়ি যাচ্ছি, আমি রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। সকাল থেকে টাইম পাইনি আর মা দিতে এসছে আমায়। আমি আজকে দু বছর পর আমার বান্ধবীর সাথে দেখা হলো, বেস্ট ফ্রেন্ড আমার, সে পুচকি বেলাকার বন্ধু। আর এই দেখে পোলা হয়ে গিয়েছে, এটা পোলা না আগুনের পোলা হয়ে গিয়েছে। দাদার আলে আয় আলে আয় এদিকে আয়। আমি কার্তিক পূজায় চলে এসেছি আমাদের বাড়ি। কতদিন পর দেখা হলো, মৃগ বধ হতে পারছি তো। আমরা এখন চলে এসেছি আমার পাপার মামার বাড়িতে। এখানে মিষ্টু পাপা আছে এখানে। এই তো পাপা, পাপা তাকাও 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 বাবান তাকাও, এদিকে এদিকে দেখো ফোন ফোন দেখো ফোন ফোন। এই তো হ্যাঁ, এখানে সানা, এখানে আমি আর দিদিরা কি করছে দেখতে চান? দাঁড়ান দেখাচ্ছি। দিদি এসে এখানে মেহেন্দি করা শুরু করে দিয়েছে। এখন দিদিরা ননা দিদি আর দিদি মিলে মেহেন্দি করে দিচ্ছে দুজনকে। দেখে 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 পাপা পাঁচ কার কোলে উঠেছো, কার কোলে উঠেছো তুমি, কার কোলে উঠেছো? মাছি 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 না মানে মাছি না বাবা আমার। হ্যাঁ আসছে দেখি, ওই দেখো বাবা ছান হবে, ছান ছোনা ভাই তো জানিস ছোনা ছান হবে। এখানে মেহেন্দি পর্ব চলছে। এখন দু তিন বছর পর ম্যাডামকে পেয়েছে, সবাই এখন মেহেন্দি করতে বসে পড়েছে। আজকে কতদিন পর, তাও প্রায় তিন চার বছর পর সাইকেল নিয়ে বেরোচ্ছি। আর আমি এই সাইকেলটা নিয়ে যাব। রাস্তায় দাঁড়িয়ে বহু যুগ পর আজকে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে খুব আনন্দ হচ্ছে। মজাই আলাদা একটা সাইকেল চালানোর, আর এই মাঠের মধ্যে দিয়ে চালানোর তো মজাটাই আলাদা। আর আমরা মনে হচ্ছে সেই স্কুল লাইফে কলেজ লাইফে ফিরে গেছি, কেননা স্কুল কলেজে এরকম পড়তে যেতাম সাইকেল চালিয়ে, এখন আর হয় না। আমি ভাবতেও পারিনি কোনোদিন হবে, সবই ওর জন্য সম্ভব হলো। দেখো কত সবুজ, কত সুন্দর জায়গা, শহরে এসব দেখতেই পাওয়া যায় না। চলেই এসেছি বাড়ির কাছে আর একটুখানি। এদিকে খাদ, এদিকে আমরা যাচ্ছি। যদি খাদে পড়ে যায় কি হবে, আমায় কেউ তুলবে না। এখন চলে এসেছি এই পুচকু বাবাটাকে দেখতে। দেখ একজন সেলফি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে, আমার ব্লগের দিকে কোনো ইচ্ছাই নেই তাকানোর। এই দেখো, এই যে আমাদের একটা ছোট্ট বাবা, একটা মা হয়ে গেল, একটা ছেলের মা, ওর কোনো চেঞ্জ নেই। আমার অবস্থা এরকমই। ঠিক পূজার মেকআপ করে চলে এসছে, ওদের মতো বয়সে আমিও এরকম থেজে গুজে রেডি হয়ে যেতাম। ওকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে, ও খুব কনফিউজড নিজেকে নিজে কেমন লাগছে, হ্যাঁ বুঝতে পারছে না, তোমরা একটু জানিয়ে দেবে, তাহলে ও খুব আনন্দিত হবে। একটু পিছিয়ে যা, সবাই দেখুক। দেখো তোমরা, ও লজ্জা পাচ্ছে খুবই।
এখন রাত 10টা বাজে, আমি আজকে আর বেরোইনি ঠাকুর দেখতে, কালকে বেরোবো একবারে। আর ও এসছে অফিস করে এখানে, এখন খেতে বসেছে। আজকে আমি যাদের বাড়ি গেছিলাম ওটাও আমার একটা বান্ধবী, আর যার সাথে গেছিলাম ওটাও আমার একটা ফ্রেন্ড ছোটোবেলাকারই, ওই দুজনেরই একটা করে ছেলে হয়ে গেছে, তাই ওদের সাথে আজ দেখা করতে গেছিলাম। আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো সবাই ঠাকুর দেখতে গেছে, ওরা এখনই চলে আসবে।